জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি কালকে আলোকপাত করেছিলাম, সেটি হলো আমাদের পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিল। যাই হোক, বর্তমানে সেটি পুনরাবৃত্তি হয়েছে, অর্থাৎ বর্তমানে আবার স্বাস্থ্য পরিষেবা চালু হচ্ছে বা হয়ে গেছে। কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ খবর তোমাদেরকে জানা উচিত, বা বর্তমানে শুধু পশ্চিমবাংলা নয়, সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের স্বাস্থ্য অবস্থা যে একেবারেই খারাপ, আর গভর্নমেন্ট যে একেবারে কোনো রকম নজরে আসছে না বা নজর দিচ্ছে না, সেটি আমরা দেখতে পেলাম TV9 ভারতবর্ষ বলে একটি নিউজ চ্যানেলে। বন্ধুরা, 129 জন শিশুর বলি অলরেডি হয়ে গেছে। এটি আমরা ইতিহাস দেখলে বুঝতে পারবো 2014 সাল থেকে, 2014 সালে এবং তার পরবর্তী বছরগুলি, কোনো বছরে 200, কোনো বছরে 170, কোনো বছরে 140টির উপরে শিশু মারা গেছে। তো বন্ধুরা, যদি এই মারণ অসুখটিতে এত শিশু মারা যায়, তো সরকার কেন সে বিষয়ে কোনো পদক্ষেপ করছে না, কেন টিকাকরণ করছে না? ইভেন দেখা গেল ওই হসপিটালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, যে সকল ওষুধ প্রয়োজন আছে সেই ওষুধগুলো নেই। আজকের 16 দিন হয়ে গেল, 129 জন শিশু মারা গেল, তারপরেও দেখা যাচ্ছে একটি বেডে 2 জন করে শিশু, আর যেখানে গতকাল মন্ত্রীরা এসেছিল এবং পুরো সাফসুতরা ছিল, মন্ত্রী চলে যাওয়ার পরে সেই নিচে, অর্থাৎ বেডও তাদের নসিব হয়নি, অর্থাৎ তারা নিচে শুয়ে আছে। তোমরা, আমি রিকোয়েস্ট করবো TV9 ভারতবর্ষ যে চ্যানেলটি আছে তাতে গিয়ে একবার দেখে এসো কি বাজে কন্ডিশন। অথচ হসপিটাল কর্তৃপক্ষ মানতে নারাজ যে তাদের কাছে মানে পর্যাপ্ত পরিষেবা নেই, সরকারও ঘুমাচ্ছে, যেটার রাজনৈতিক জিত তো অনেক আগেই হয়ে গেছে। রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাদের আমরা জয়ী করেছি শুধু আনন্দ করার জন্য নয়, কাজ করার জন্য। তো জিতে গেছেন, ভেরি গুড। তো এইরকম একটা মারণ যেখানে যজ্ঞ চলছে, সেখানে কেন কি 20টা ডাক্তার নিয়ে যাওয়া যায় না আপৎকালীন ভিত্তিতে? আমাদের দেশের কি এতটাই খারাপ কন্ডিশন? বিহারে যদি ডাক্তার না থাকে, সারা ভারতবর্ষে কোথাও কি ডাক্তার নেই? 129টা শিশুর বলি হয়ে যাওয়ার পরেও কি এখনও ঘুম ভাঙছে না প্রশাসনের? এটা কি সম্ভব নয় যে ওষুধগুলো খুবই জরুরি, যেগুলি প্রয়োজন আছে সেগুলো কি আমরা সরকার নিয়ে আসতে পারছে না? এর থেকে তো সাধারণ মানুষ ভালো, যেখানে যদি বন্যা হয়ে যায় আমরা নিজেরা ক্লাব থেকে হোক আর নিজেরা মিলে হোক সেখানে ত্রাণ পৌঁছে দিই। তো সাধারণ মানুষ তো অনেক বড় কাজ করে। হ্যাঁ, ডাক্তারের জায়গাটা সাধারণ মানুষ নিতে পারে না, আবারও বলি ডাক্তারের স্থান দেবতার পরের স্থান আমরা দিয়েছি, কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে রসদ না থাকে, তারা কি করে রোগীকে বাঁচাবে? আর এত দিন পর পর প্রত্যেক বছরে যেখানে এতগুলি শিশু বলি হচ্ছে, সরকার কেন সেখানে চুপ করে আছে আর সেখানে কেন পদক্ষেপ নিচ্ছে না? আজকে পদক্ষেপ না নিলে হয়তো কিছুদিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু আগামী বছর ফের কি আমরা দেখব আবারও 100 শিশুর হত্যা? এটা তো মৃত্যু বলতেই পারি না, এটাকে হত্যা বলা হয়। কারণ আমরা যখন জানতেই পারছি যে আগামী বছরে ফের এটি হতে চলেছে, তার জন্য আমরা আগে থেকে প্রতিকার করছি না। তো একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে সবচেয়ে আগে আমরা চাইব আমাদের যে শিশুগুলো মারা যাচ্ছে তাদেরকে হয়তো আমরা বাঁচাতে পারবো না, কিন্তু ডাক্তারবাবুরা আপনারা পারবেন। সরকারের উচিত ইমিডিয়েট কোনো টিম, স্বাস্থ্য টিম নিয়ে তাদের কাছে সহযোগিতা করার। আমরা আশা রাখি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে গিয়ে সেই সকল রুগী পরিজনের সাথে থেকে, অর্থাৎ যে সকল পীড়িত রুগী আছে, বাচ্চা আছে, তাদের সাথে তাদের জীবন বাঁচান। আপনারাই পারেন। তো এই বলে আমার
আর কিছু বলার নেই, আমি অন্য টপিকের উপরে খুব বেশি আসতে চাই না, কিন্তু যখন এতগুলো শিশু নৃশংসভাবে মারা যাচ্ছে আর চুপ করে থাকতে পারলাম না। তো আবারও বলি বন্ধুরা, যদি সম্ভব হয় তোমরাই পারো নিউজটা আরও, মানে আমাদের এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করো, যাতে সরকার বাধ্য হয়ে পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং ডাক্তারের ব্যবস্থা করে, যাতে আর কোনো শিশুর না মৃত্যু হয়। জানি না এই মরণযজ্ঞ কবে থামবে, কিন্তু প্রত্যেকটি ঘন্টায় যখন শিশু মারা যাচ্ছে তো নিজেকে আর মানে চুপ করে রাখতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে সরকার এর জন্য অবশ্যই কোনো পদক্ষেপ নেয়। সকলে ভালো থেকো, আর সকলে আমরা কামনা করি এই ধরনের যে রোগগুলি হচ্ছে সেগুলি সরকার প্রতিকারের জন্য ব্যবস্থা নিক, আর যারা এখনও পর্যন্ত পীড়িত আছে তারা যেন সুস্থভাবে তার মায়ের কোলে ফিরত যায়। জয় হিন্দ, জয় ভারত।